আপনারা জানেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি দিল্লিতে লোকসভার আজকে অধিবেশন শুরু হয়েছে তার আগে সল্টলেক বিজেপি ক্যাম্পাস থেকে তিনি এই কর্মসূচি ঘোষণা করেছিলেন তারও আগে 29 তারিখ আমাদের এই রাজ্যের অবজারভার মাননীয় মঙ্গল পাণ্ডে এবং লক্ষ লক্ষ মানুষের সমাবেশে প্রধান বক্তা মাননীয় অমিত শাহজি আমাদের রাষ্ট্রীয় নেতা তিনি বিধানসভার ভিতরে বিরোধী দল নেতা সহ বিজেপি এমএলএদের কণ্ঠরোধ করার বিষয়টি তুলে ধরেছেন এবং তার প্রতিবাদে শুধু বিধানসভার ভিতরে বিজেপি এমএলএরা নয় সমগ্র দলকেও রাস্তায় নামার জন্য নির্দেশ দিয়েছেন তাই আজকের এই ধর্ণা এবং অবস্থান কয়েক ঘন্টা ধরে চলছে আমরা সেই অর্থে প্রচার করিনি গাড়ি ঘোড়া করে লোক আনিনি তাতেও প্রায় 2000 এর বেশি কর্মী সমর্থক কলকাতা এবং তার আশেপাশে যারা আপনারা খবর পেয়েছেন স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ধর্ণা অবস্থানে এসেছেন 60 এর বেশি এমএলএ তারা বিধানসভায় আজকে লড়াই করেছে আমাদের ঘোষিত সিদ্ধান্ত ছিল বিধানসভায় বিজেপি লেজিসলেচার পার্টির যে মমতা ব্যানার্জি তিনি লিডার অফ দি হাউস যদিও তিনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আপনারা জানেন আমার বিরুদ্ধে নন্দীগ্রামে লড়তে গেছিল হেরে কালি মেখে ভূত হয়ে দোকান কেটে ব্যাক টু দি প্যাভিলিয়ন কালীঘাটে পাঠিয়ে দেওয়া হয়েছে একটা জ্যান্ত লোককে কেউ মরে গেলে উপনির্বাচন হয় একটা জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে কলার ধরে পদত্যাগ করিয়ে তার আসন থেকে এই পশ্চিম বাংলার চোরেদের রানী রানী মৌমাছি তিনি এখান থেকে জিতে পরে এমএলএ হয়ে মুখ্যমন্ত্রীর পদ বাঁচিয়েছেন আমি আপনাদের কাছে বলতে চাই আমরা ঠিক করেছিলাম এই চোরেদের রানী হাউসে গেলে লিডার অফ অপোজিশনকে বাইরে রাখার প্রতিবাদে আমরা চোর বলবো বেরিয়ে আসব আমাদের উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলগাড়ির বিধায়িকা শ্রীমতী শিখা চ্যাটার্জির নেতৃত্বে আজকে চোর 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 বলে আমাদের বিধায়করা উনি হাউসে ঢোকার সাথে সাথে বেরিয়ে এসেছে আপনারা জানেন গত বছর 5.5 মাস আমাকে বাইরে রেখেছে এবারেও পুরো প্লট রেডি করা ছিল আমি যখন 29 তারিখের কর্মসূচি নিয়ে প্রচারে বেরিয়েছিলাম দলের নির্দেশে আমি বহু জায়গায় বলে এসেছিলাম বিধানসভার শীতকালীন অধিবেশনে মমতা ব্যানার্জিকে চোর 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 সেই চোর শোনাবো শোনার পরে তিনি স্পিকারকে বলেছিলেন যে একে বিধানসভার বাইরে বের করতে হবে সব লেখা ছিল প্লট রেডি করা ছিল একেবারে 2 মিনিটের মধ্যে আমাকে বিধানসভার বাইরে বহিষ্কার করলো সেকেন্ড টাইম 1 মাসের জন্য পুরো শীতকালীন অধিবেশন আমি কি বলেছিলাম জনগণকে জানতে হবে যেহেতু বিধানসভার কার্য বিবরণী পাওয়ার সুযোগ জনগণের নেই যেহেতু বিধানসভা লাইভ হয় না সব রাজ্যের বিধানসভা লোকসভা লাইভ হয় একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে বিধানসভার কার্য বিবরণী লাইভ হয় না কয়েকদিন আগে স্পেশাল অধিবেশন করেছিল পশ্চিমবঙ্গ দিবসের ডেট ঠিক করবে সেই দিন আমাকে খেলায় পড়ে লাইভ করে দিয়েছিল কিছুক্ষণ তাতে আমি যা বলেছি আপনারা শুনেছেন আমি বলেছি রাকেশ রোশন যেমন কোনদিন চাঁদে যাননি ইন্দিরা গান্ধী যেমন কোনদিন চাঁদে যাননি রবীন্দ্রনাথ ঠাকুর কোনদিনই গান্ধীজিকে 47 সালে এসে ফলের রস খাওয়াননি 41-এ মারা গেছেন কাজী নজরুল ইসলাম
डॉक्टर श्यामा प्रसाद मुखार्जी जिन्हें बांग्ला के भारत रेखे दिए गेछेन एटाओ आपनी मुछे फेलते पारबेन ना पारबेन ना তাই আমাকে ভিতরে রাখা খুব মুশকিল। এই মুখ্যমন্ত্রী না জানে ইংরেজি, না জানে হিন্দি, না জানে ইতিহাস, না জানে ভূগোল। এই মুখ্যমন্ত্রী বলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মায়। এই মুখ্যমন্ত্রী বলে পৃথিবীতে 1170টা দেশ রয়েছে। এই মুখ্যমন্ত্রী আসল স্বরূপ বিধানসভায় আমরা খুলে দিই।